তাহাজ্জুদ নামাজের ফজিলত, ইশার নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে সলাতুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ বলা হয়। দর্শক, এই পবিত্র তাহাজ্জুদ নামাজের কিন্তু অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অন্য হাদিসে বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পরবর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নিকট লাভের উপায় আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী। অবশ্যই আপনারা এই পবিত্র তাহাজ্জুদ নামাজটি পড়বেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকে জাগ্রত করে দেয়, অতঃপর উভয় একত্রিত দুই রাকাত পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের উভয়কে অধিক জিকিরকারীদের সাথে তালিকাভুক্ত করা হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা জেগে পাঠ করে অতঃপর বলে আল্লাহুম্মা ফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। অতঃপর যদি অজু করে এবং দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে অবশ্যই রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। দর্শক, ইশার নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময়, তবে শেষ রাত্রিতে এই পবিত্র তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। তবে চেষ্টা করবেন আপনারা দুই দুই রাকাত করে মোট সর্বমোট ১২ রাকাত এই পবিত্র তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যদি কেউ ১২ রাকাত এই পবিত্র তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে, নিম্ন পক্ষে আপনারা ৮ রাকাত এই পবিত্র তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি কেউ আপনারা ৮ রাকাত এই পবিত্র তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে, নিম্ন পক্ষে আপনারা ২ রাকাত এই পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সর্বপ্রথমে আমরা পবিত্র তাহাজ্জুদ নামাজের নিয়ত করব। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি নিয়তবাদ। আল্লাহু আকবার, আঙ্গুলগুলা মিলানো রাখবেন, পাও থাকবে মিলানো। তো নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়বেন এবং আমাদের চক্ষু থাকবে সেজদার দিকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি কিন্তু ভূমিকাতে বলছিলাম যে এই নামাজটি আপনারা পবিত্র কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তো আমরা সহজে একটা সূরা পড়ব, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। রুকুতে যাও। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বি ইগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দর্শক, এখন আমরা আবার বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ركوت جو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা তাশাও দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سلام فراو السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم এবং আপনার এই মুনাজাত ধরতে পারেন এই মুনাজাতটা যদি পড়েন আপনার তওবা রব্বুল আলামিন কবুল করবেন এবং আপনার সকল গুনাহ যত গুনাহ আপনার জীবনে আপনি করেছেন জেনা গুনাহ ব্যভিচারী মিথ্যা বানোয়াট টেন্ডারবাজ চাঁদাবাজ যত গুনাহ করেছেন যত পরকে করেছেন যত গুনাহ করেছেন আপনারা এই তওবা নামাজের পরে আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু তওবা নামাজটি দেখিয়ে দিব এই তওবা নামাজের পরে যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তারপর আপনারা আরো কিছু আমল পড়তে পারেন এই দোয়াটা যদি পড়েন رب العالمين আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন দেখেন আমরা জীবনে কত গুনাহ করছি তাই না আল্লাহ তাআলা যদি আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত আমরা জান্নাতি হয়ে যাব দর্শক রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা তারপরে আপনারা আরো কিছু দোয়া পড়তে পারেন দেখি আপনারা কিছু দোয়া পড়তে পারেন আমি দোয়াগুলো বলে দিচ্ছি আপনাদেরকে এই দোয়াটা যদি পড়েন 40 লক্ষ নেকি লাভ হবে তওবা নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন অথবা এখানে স্ক্রিনশট দিয়ে নেন যেহেতু আমি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে যদি আমি দোয়াটা যদি বলতে যাই এখানে বাংলা উচ্চারণ আছে হ্যাঁ এই দোয়াটা যদি পড়েন যত গুনাহ করেছেন আপনার বালির রাশি পরিমাণও যদি কোনো গুনাহ করে থাকেন সাগরের ফেনা রাশি পরিমাণ দেখেন একটা সাগরের কিন্তু অনেক ফেনা থাকে তাই না এই সাগরের ফেনা রাশি পরিমাণও যদি কোনো গুনাহ করে থাকেন তাও রব্বুল ইজ্জত আপনাকে মাফ করে দিবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অতঃপর আপনারা আরো কিছু তাসবি পড়তে পারেন এই যে তওবা নামাজ যখন পড়বেন আপনারা এই তওবার নামাজের পরে এই গুনাহ মাফের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার
আল্লাহু আকবার 34 বার পড়বেন অতঃপর যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির যত গুনাহ আছে রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ